নমস্কার বন্ধুরা, ডাইয়ের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তেল ছাড়া নিরামিষ ঘুগনি। যাদের হার্টের প্রবলেম আছে, কোলেস্ট্রলের প্রবলেম আছে এবং যাদের ওজন বৃদ্ধির সমস্যা আছে, তাদের পক্ষে এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর। এছাড়াও এটি লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে। আপনারা না দেখলে বুঝতেই পারবেন না তেল ছাড়াও এত সুন্দর রান্না তৈরি করা যায়। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটি আমরা স্টার্ট করি। ঘুগনি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলে নিয়েছি 250 গ্রামের মতো মটর কড়াই। কড়াইটাকে আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছি। এবার রান্নাটি স্টার্ট করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 বড় মাপের টমেটো, 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির আদা। এবার আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটি আমাদের তৈরি করা হয়ে গেছে, এবার আমরা চলে যাব সরাসরি রান্নায়। তার জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চা চামচের পরিমাণের মতো হিং, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাগুলি হালকা ভেজে নেব। মশলাগুলি থেকে যখন হালকা একটা ভাজা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সবকটি উপকরণ কষিয়ে নেব। আপনারা এই একই প্রসেস ট্রাই করে আমিষ ঘুগনি তৈরি করতে পারেন। শুধু টমেটো, আদা, কাঁচা লঙ্কার সঙ্গে রসুন আর পেঁয়াজটা অ্যাড করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ড্রাই রোস্টেড কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলা ততক্ষণ কষে যেতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি শুকনো হয়ে আসছে। এতে যদি আমরা তেল ব্যবহার করতাম তাহলে তেল ছেড়ে আসা পর্যন্ত কন্টিনিউ কষে যেতে হতো। এখানে আমার মশলাটা পুরোপুরি শুকনো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর কড়াইটি দিয়ে ভালো করে এবার মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি অ্যাড দেব মশলা ধোয়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা পুরোপুরি কুকড হতে দেব। দশ মিনিট পর আমি ঢাকনা খুলে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে গরম মশলা অ্যাড করে আজকের রেসিপিটি আমি শেষ করব। গরম মশলার সঙ্গে ঘুগনিটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে 5 মিনিটের জন্য এটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আপনাদের সামনে পরিবেশন করে নেব আজকের এই রেসিপি, তেল ছাড়া নিরামিষ ঘুগনি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, একদম নিরামিষ তেল ছাড়া ঘুগনি। এটি থেকে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এতে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি। আপনারাও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। কেমন হয়েছে তা আমাকে নিচে কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো দিন অন্য কিছু রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।